আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ দিশান। আর ঠিকানা? চৌকাড়িয়া পৌরসভা। ও তো ভাইয়া, আপনার এই জমিনে যে মূলাটা দেখতেছি, আপনি এটা কোন কোম্পানির কি জাত চাষাবাদ করেছেন? কতটুকু জায়গায় আপনি চাষাবাদ করেছেন? 2 একর জমিনে চাষাবাদ করেছেন। আচ্ছা, তো আপনার হাতে যে মূলাটা দেখতেছি, এটার বয়স কতদিন হচ্ছে আপনি এবং কোন মাসে মূলাটা রোপণ করছেন? জুলাই মাসের 7 তারিখ, অর্থাৎ ওই বর্ষায় আপনি মূলা চাষাবাদ করেছেন। তো বর্ষা হিসাবে আপনার মূলা চাষাবাদ করে আপনার মূলা বয়স কতদিন হচ্ছে আপনার যে হাতে মূলাটা আছে এটার? 28 দিন। 28 দিনে মূলা আপনার মোটামুটি বাজার জাত করার মতো উপযোগী হয়ে গেছে নাকি? আর কয়েকদিন পরে, হয়তো 1 সপ্তাহ পরে তো আপনি বাজারে বিক্রি করতে পারবেন। তো পাশাপাশি কি অন্যান্য জাত চাষাবাদ করছেন? আচ্ছা, যাই হোক, তো আপনার আপনি তো অনেক বড় চাষাবাদ করছেন দেখা যাচ্ছে এখানে। আপনার 2.5 একর জমিনে মূলা চাষাবাদ করছেন, তো আপনি পাশাপাশি রফিক সিডসের মূলা এবং অন্যান্য কোম্পানির মূলার সাথে পার্থক্য কি দেখছেন? পার্থক্য হইল এই মূলা বড় হয়, লম্বা হয়, আর উনুনের মধ্যেও বাড়ি, পাতাও বেশি, বৃষ্টিতে পাতা নষ্ট হয় না। আচ্ছা, এটা বাজারের চাহিদা কেমন? বাজারে বিক্রি করতে চাহিদা কেমন? বাজারে বিক্রি করতে ভালো চাহিদা, লম্বা মূলা আর পাতা নষ্ট হয় না, তো কাস্টমারও ধরে বেশি। আচ্ছা, তো পাশাপাশি কি অন্যান্য কৃষকরা কি এই জাতটা কি জিজ্ঞেস করে যে এটা কোন কোম্পানির জাত, কি জাত? হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করে, আমি অনেকেই ভালো হয়। আচ্ছা, আপনি তাইলে পুরো বর্ষা মৌসুমের মধ্যে আপনি 2.5 একর, যেটা রফিক সিডসের মূলা, এটাই চাষাবাদ করছেন। মোটামুটি 28 দিন বয়সে আপনার হাতে যে মূলা সাইজ হয়েছে এবং এটাতে আপনি কি সন্তুষ্ট? সন্তুষ্ট না? তো রোগবালাই কেমন? আপনি যদি রোগবালাই এর ক্ষেত্রে যান, যে রফিক সিডসের যে 436 মূলা রোগবালাই, রোগ সহিষ্ণু, তারপরে অন্যান্য যে চাষাবাদ করছেন, এটার মধ্যে পার্থক্যটা কি দেখছেন? এটার মধ্যে পার্থক্য হইল এখানে কতগুলো জাল পুকে কম ধরে যাচ্ছে, মানে মোটামুটি বলতে গেলে আপনি রোগ বালাই সহিষ্ণু জাত নাকি? অন্যান্য জাতে স্পট হয়ে যায় পাতার মধ্যে, কিন্তু রফিক সিডসে যে 436 চাষাবাদ করছেন, এটাতে কিন্তু স্পট আসে নাই না? এটা হইলো গুড়াও কিন্তু ছোট্ট পাতা, বৃষ্টিতে পাতা নষ্ট হয় না? না, পচন যে একটা মূলার পচা রোগ বলো, ওইটা মানে সহিষ্ণু আর কি, যেটা ওইটাতে হয় না। আচ্ছা, তো দর্শক আমরা একটু পাতাগুলো দেখব, মোটামুটি ওনার কথার সাথে আসলে কি মিল আছে কি না। আসলে পাতাতে স্পট দেখা যাচ্ছে না এবং রোগবালাইও দেখতে পাচ্ছি না, মোটামুটি রোগবালাই সহিষ্ণু বললে চলে। তো আপনারা যারা চাষাবাদ করেন, মূলা চাষাবাদ করেন, তাদের জন্য খুব ভালো একটা জাত। আর আপনি যদি এই ভিডিওটা দেখে যদি কৃষকরা চাষাবাদ করতে চায়, কৃষকের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে? কৃষকের উদ্দেশ্যে বলবো, আমরা চাই সব কৃষকই লাভবান, কষ্টের ফল ভালো আসে, তো কেন মূলাটা লম্বা হয় আর বাজারেও চাহিদা বেশি হয়ে যায়, করলে মোটামুটি লাভবান হবে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ আপনাকে। আপনি যেহেতু অনেক বড় একজন মূলা চাষি, মূলা চাষাবাদ করেন, বড় উদ্যোক্তা, তো কৃষকের জন্য শুভকামনা রইল, আপনার জন্য রফিক সিডসের পক্ষ থেকে শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।